नमस्कार, अपनारा देखछेन बांगला एमजी न्यूज। बाँकुड़ा कानकाटा बाउड़ीपाड़ा एलाकाय डायरिया आक्रांतदेर चिकित्सा करते एसे बाँकुड़ा म्यूनिसिपाल कर्पोरेशनेर स्वास्थ्य आधिकारिक डॉक्टर रामप्रसाद आड्डो बोलेन जे आज सकाले ए अंचले मानुषेर शरीर खराब हय विषय जानते पेरे तिनी एसे सरजमिने परिदर्शन करेछेन। तिनी बोलेन जे तिनी ए अंचलेर विभिन्न बाड़ी थेके जलेर नमूना संग्रह करे सेटी परीक्षार जन्य निये जाबेन ओ सम्भव हले जे हासपाताले रोगीरा भर्ती आछे सेखाने गिये खोज खबर निबेन। অন্যদিকে এখানকার এক মহিলা জানান যে স্বরূপ দাসের নামের এক যে ব্যক্তি মারা গেছেন তার বমি হচ্ছিল। সোমবার যখন তিনি কাজে যাবার জন্য বের হন তখন তার শরীর আরও খারাপ হওয়াতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তার মৃত্যু ঘটে। তিনি বলেন হাসপাতালে তার চিকিৎসা না করে তাকে ফেলে রেখে দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শ্যাম সুন্দর দাস বলেন যে তাকে কেউ বলেন যে কানকাটা বাউড়িপাড়াতে বমি ও পাতলা পায়খানার কারণে দু একজনের মৃত্যু হয়েছে। তিনি এসে পৌরসভার আধিকারিকদের ফোন করেন, তারা এসে পুকুরের জলের ও পাইপের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যান। এরই সাথে পৌরসভার চিকিৎসকরা এসে মানুষকে ওষুধ দিয়েছেন। অন্যদিকে স্থানীয় আরেক বাসিন্দা জানান যে স্বরূপকে গোবিন্দনগরে ভর্তি করা হয়, সে ভালোই ছিল, তাকে সেলাইন দেওয়া হচ্ছিল। তার কাছে থাকা পরিবারের লোক নার্সকে বলে যে সেলাইন শেষ হয়ে গেছে, তখন আরেকটি বোতল লাগানো হয়, আজ তার মৃত্যু ঘটে। তিনি বলেন যে এখানে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে বাঁকুড়ার আরও এক স্বাস্থ্য আধিকারিক কৃষ্ণা চীনা জানান যে তারা এখানে এসে এলাকার মানুষকে ওআরএস এবং অন্য ওষুধ দিয়েছেন ও সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন। এরই সাথে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে বাঁকুড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অলকা সেন মজুমদার বলেন যে তিনজন কীভাবে মারা গেছেন তা একমাত্র চিকিৎসকেরাই বলতে পারেন, কিন্তু ঘটনার খবর পেয়ে পৌরসভার পক্ষ থেকে বাঁকুড়াতে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে ও পুকুর ও পাইপ জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাঁকুড়া থেকে রাজীব মণ্ডলীর রিপোর্ট, বাংলা এমজি নিউজ। তবে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা চিকিৎসকের সাথে কথা বলবো যে ওখানে পুকুরের জল এবং ট্যাপের জল দুটোই আমরা নিয়ে এসেছি, সেটা আমরা পরীক্ষা করে দেখব যে কিভাবে কি এই ঘটনাটা ঘটলো, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি বাঁকুড়া পৌরসভা। আমরা ঘটনাটি এসে দেখলাম যে এলাকায় সব মানুষ মানে একসাথে জমায়েত হয়েছে এবং যেখানে আমরা খবরটা বাঁকুড়া পৌরসভা থেকে আমরা স্বাস্থ্যকর্মী হাত ধরে পেয়েছি এবং সেখান থেকে আমাদের ডাক্তারবাবু আমরা এবং নার্সিং স্টাফ আমরা সবাই এসেছি এবং এলাকায় দেখছি যে জলের ব্যাপারটা আমরা এখন বলতে পারছি না, তবে আমরা জলের স্যাম্পেল নিয়ে যাচ্ছি, সেখানে পরীক্ষা করা হবে এবং আমাদের যেটা প্রাথমিক এখন আমাদের হাতে যেটা রয়েছে সেটা আমরা মেট্রোজিল এবং ওয়ারিস আমরা নিয়ে এসেছি, বাড়ি বাড়ি আমরা সেগুলো দিচ্ছি এবং তাদেরকে কীভাবে থাকতে হবে ডাক্তারবাবু তার সচেতনতার বিষয়গুলো ডাক্তারবাবু বলেছেন এবং আমরাও তাদেরকে বলবো যে আপনারা এখন জলটা একটু পরীক্ষা করে দেখার পরে আপনারা খাবেন এবং ওয়ারিসগুলো যেভাবে খেতে হয় আমরা সেই নির্দেশ দিয়ে এখান থেকে আমরা যাব যাতে এলাকা সুস্থ থাকে ভালো থাকে সেই দিকটা দেখ। আমার নাম কৃষ্ণা চীনা, আমি বাঁকুড়া হেলথ ডায়রিয়া রাত্রে এক দুবার হয়তো করেছে, ভেবেছি আমি সুস্থ হয়ে যাবো ভালো হয়ে যাবো, ওষুধ হয়তো কিনে খেয়েছিল, বাড়ির লোককে মানে নার্ভাস করেনি। তারপরের দিনে সোমবার দিনে যখন কাজে যাবার লাগে রেডি করছে দুবার বমিটা হয়ে যায়, তখনই মানে আমরা চেম্বারে নিয়ে যাই হসপিটাল, হসপিটালে ভর্তি করা হয়। ভর্তি করার পর ওরা ট্রিটমেন্ট করলো মানে ফেলে রাখলো, তারপরের দিনে আবার বেলাটি নিয়েছিল, সেটার জন্য কী জন্য নিয়েছিল সেটাও আমরা বুঝতে পারিনি, তার দুঃখ দুটো এর সমিতে মারা গেল। এইটুকুনি। কি নাম ছিল যে মারা গেছে? পেলে দাস ছিল ডাক নাম, অরূপ দাস ছিল, স্বরূপ দাস, স্বরূপ দাস। আর ভাইপোর 11 দিন পর মারা গেছে। প্রথম আমাদের এখানে ঘটে, ছেলেটি দু তিন দিন পায়খানা করেছে, পায়খানার পর তারপর ঘরে বলে যে এরকম পায়খানা যে ঘরে একটু আটুপাটু করছিল, সঙ্গে সঙ্গে টোটো নিমতলা থেকে ধরা হলো, টোটো ধরে এখান থেকে তুলে নিয়ে যায় গোবিন্দনগরে ভর্তি করা হয়। গোবিন্দনগরে ভর্তি হওয়ার পর সেদিনটা সেলাই আর সব দিয়েছে, ওষুধপাতি দিয়েছে, এমনি মোটামুটি ভালো ছিল। তারপর আপনার অক্সিজেনও দিচ্ছিল, অক্সিজেন দেওয়ার পর আবার খুলে দেওয়া হচ্ছিল, তারপর দেখা যায় যে সেলাই শেষ হয়ে গেছে, সেলাই শেষ হয়ে গেছে। তো ওখানে যে ছিল সে বলছে দিদি সেলাই শেষ হয়ে গেছে, বলছে হ্যাঁ শেষ হয়ে গেছে, আবার দেওয়া হয়েছে। যে তারপরের দিনে দেখা যাচ্ছে মানে ওই দুপুর নাগাদ শেষ হয়ে গেছে। কজন মারা গেছে ডায়রিয়া? ডায়রিয়াতে একটা
একটা বাড়িতে দুইজন মোট কজন মারা গেছে এক দুই এখন তিনজন দেখা যাচ্ছে তারপর পৌরসভা থেকে কি ব্যবস্থা নিয়েছে পৌরসভাকে এখনো আমাদের পাড়ার থেকে জানানো হয়নি এমনি আলোচনা হচ্ছিল যে যাতে একটা কার রাতে খবর পায় আবার এখান থেকে দু একজন ফোন করেছিল আমাকে হয়তো ফোনে পায়নি যে আমাদের পাড়াতে দু একজন কানকাটার মোড়ে বলে দাদা একবার বাউরিপাড়া দিকে যাবে আমি কি হয়েছে রে বললো এমনি কিছুদিন আগে একজন মারা গেছে আর পরপর দুজন একটি বাড়িতে মারা গেছে আবার দু তিনজন ভর্তি আছে সবাইকার এমন সিমটম কি বললো যে পাতলা পায়খানা জলের মতো আর বমি এবং হসপিটালে নিয়ে গেলে এক দুদিনের মধ্যে মানে চিকিৎসা করারও কিছু সুযোগ পাওয়া যাচ্ছে না সেই আতঙ্কে আরও পাড়ার প্রতিটা মানুষই ভয়ে আছে এবং এটা একটা বস্তি ঘিঞ্জি এলাকা সেহেতু এটা যদি মোড়কের মতো যাতে না ছড়ি যায় বা আগামী দিনে থার্ড ওয়েভের আশঙ্কা আসছে এখন ভেবে উঠতে পারছি না তার জন্য আমি আসার পর আমি চেয়ারম্যানকে ফোন করি চেয়ারম্যানকে ফোন করার পর উনি মেডিকেল টিম তৎক্ষণাৎ পাঠান মেডিকেল টিম আসার পর আমাদের জলের স্যাম্পেল নিয়ে একটা পুকুরের জলের স্যাম্পেল নিয়েছি আর একটা পাইপের জলের স্যাম্পেল নিয়েছি এবং বাকি যাদের পরিবারের লোক মারা গেছে এবং আমরা ওআরএস এবং ম্যাড্রোজিল দিয়ে আমাদের মেডিকেল টিম এসে সবাইকে দিয়েছে এবং ডাক্তারবাবু এসেছিল তিনি বলে দিয়েছেন কীভাবে সচেতন হয়ে থাকতে হয় এবারে জলের স্যাম্পেলটা নিয়ে যাক এবারে সিওমএসকেও আমরা জানাবো মিউনিসিপ্যালিটির থেকে সিওমএসকেও জানানো হবে দেখা যাক কী ব্যাপারটা যদি জানতে পারা যায় রোগটা কী বাকি আমরা ওদের সঙ্গে আছি অসুবিধার কিছু নেই আমার নাম শামসুন দত্ত ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয় উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ এই প্রথম আপনার এলাকায় উন্নত মানের জ্যোতিষ পরিষেবা তন্ত্র নয় বশীকরণ নয় সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আধুনিক বিচার দ্বারা কাউন্সিলিং বাস্তু শিক্ষা কর্ম বিবাহ ব্যবসা এই নিয়ে কাউন্সিলিং কাউন্সিলিং দ্বারা প্রতিকার বিশেষজ্ঞ জ্যোতিষবিদ মৃন্ময় মুখার্জি ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে 7679721776